গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে সকালের দিকটা অনেক কাজ ছিল, তো প্যাকিং স্টার্ট হয়ে গেছে আমাদের, তো সেই সব করে টোরে আজকে আমি সকাল থেকে ব্লগ স্টার্ট করতে পারিনি। তো এখন সন্ধে হয়ে গেছে, স্নান টান সেরে ভাবলাম যে ব্লগটা শুরু করা যাক। তো কি বলো তো, আমাদের যেহেতু 3 মাস হয়ে গেল এখানে আছি, তাই জন্য বেশ কিছু জিনিসপত্র কিন্তু রয়ে গেছে, তো সেইগুলো নিয়ে সব আর কি প্যাকিং শুরু করতে হয়েছে। তো ঠিক আছে, এগুলো তো আমার জল ভাত, তোমরা জানোই, মানে এদিক ওদিক করে 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 আমি পুরো একদম হ্যাবিচুয়েটেড হয়ে গেছি। তো কালকে অ্যাকচুয়ালি বাবার একটুখানি ডাক্তারের কাছেও যেতে হবে, তাই ভাবলাম যে বেশি তো আর সময় নেই। যদিও একটা কথা তোমাদেরকে বলে রাখি, আমার টিকিট কিন্তু এখনও কনফার্ম হয়নি, সৌরভের টিকিটটা এখনও কনফার্ম হয়ে আছে। তো সৌরভ বলছে একই পেনার নাম্বার দিয়ে নাকি দুটো টিকিটই কনফার্ম হয়ে যায়, তো এর লজিকটা আমি ঠিক বুঝতে পারছি না। বলছে তোমাকে ট্রেনে উঠতে দেবে, মানে এতক্ষণে জানি তোমাকে ট্রেনে উঠতে দেবে, এই লজিকটাই আমার মাথায় ঢুকছে না। ফার্স্ট ক্লাসে দেখো সৌমিতটা যে ওয়েটিং লিস্ট ওয়ান, আমারটা কনফার্ম। এখন কেউ একটা যদি ক্যান্সেল করে সৌমিতটাই কনফার্ম হবে কিনা। আর ফার্স্ট ক্লাসে আমি শুনেছি অনেক কোটাও থাকে, যেটা চার্ট প্রিপারেশনের সময় নর্মালাইজ হয়ে যায়। এইসব আমাকে বলে যাচ্ছে জানো, আমি না বেচারা খুব টেনশনে আছে কি হবে আমার। তাহলে যেতে পারবে তুমি, পুনে যেতে পারবে না? তো আমি প্যাকিংটা করে দিয়েছি, যদি দেখি যে হলো না, আমি তুমি সব নিয়ে ট্রেনে উঠে যাবে, ওখানে গিয়ে গুছিয়ে টুচি রাখবে, আমি ফ্লাইটে বেরিয়ে যাবো। তুমি চলে যাবে না, আর কি করবো বলো? তোমার নামে কনফার্ম হয়েছে, তুমি যাবে না? তো যাই হোক, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আজকে শুক্রবার, এখন বেজে গেছে প্রায় 7:45। আমরা আজকে পুরো দেরি করে ব্লগটা শুরু করলাম, সকাল থেকে প্রচুর কাজ ছিল সৌমি যেটা বলছিল, আর সন্ধ্যেবেলা আমার কাজটা কম, অফিসের কাজটা কম, বাট আমি অন্য একটা দায়িত্ব কাঁধে তুলে নিয়েছি। দিদি চলে এসেছে আজকে, দিদি হঠাৎ করে বললো ফোন করে যে সন্ধ্যেবেলা একটু খাওয়া দাওয়া করাবে। কি খুশিতে সেটা আমি জানি না, কি খুশিতে আমরা জানি না, কিন্তু আমরা এখন পেট পুজো করতে রেডি 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 হয়ে পেট পুজো করতে যাচ্ছি। তো দিদি এনেছে মোগলাই, তোমাদেরকে আগেই বলে দিই। আর আমি ভাবলাম যে ঠিক আছে, শুক্রবার রাত্রিবেলা অতটা কাজ নেই, কিছু একটু বানানো যাক। তা আমি বানাবো চিলি চিকেন, বুঝতেই পারছো, মোগলাই চিলি চিকেন একদিনে দুটো, মানে তোমার পেটে সহ্য হবে না, গুরু পাস হয়ে যাবে, আর কিছু বলার নেই। এটা কিন্তু আমার মনে হচ্ছে চিকেন মোগলাই। হ্যাঁ না, আমরা সবাই জিজ্ঞাসা করছি দিদিকে যে আজকে কি উপলক্ষে খাওয়া দাওয়া। হ্যাঁ এটা আমিও জানি, আবার খাওয়ার আবার উপলক্ষে লাগে নাকি? কত করে কেজি অ্যালুমিনিয়াম? 380। আর কিছু নেবে? বাসনের দোকানে বেরিয়েছিলাম, একটা ডেচকি নেওয়ার ছিল। তো সৌরভ না এর আগে কলকাতায় যখন এসেছিল একটা ডেচকি নিয়ে গেছিল, সেটা অনেকটা বড় সাইজের, কিন্তু দুজনের যদি বিরিয়ানি আমি বানাবো মনে করছি, তাহলে ওইটা আর কি অনেকটাই বড় হয়ে যাচ্ছিলো। তো তার জন্য এরকম একটা ছোটো ডেচকি কিনলাম, পুনেতে পাওয়া যায় না সেরকমটা বলছি না, কিন্তু আমার মনে হয় কলকাতায় অনেকটা রিজনেবল প্রাইসে। তো তাই ভাবলাম যে এবারে যখন ট্রেনে করে যাচ্ছি আর অনেক কিছু গুছিয়ে নিয়ে যাচ্ছি, তো ডেচকিটা যেহেতু নেই নিয়ে নিই। আর একটা কথা, আমরা যত জল খাচ্ছি আমাদের তত পেট ফুলছে, তো আমাদের চিলি চিকেন কিন্তু পুরোপুরি ক্যান্সেল হয়ে গেছে। আজকে আর চিলি চিকেন বানানো হচ্ছে না, কালকে বানানো হবে। তো সৌরভ যাই হোক বেঁচে গেছে, আর কালকে সব সকাল থেকে গুছিয়ে টুছিয়ে রাখবো, তারপরে কালকে সব বানানো যাবে, কারণ এখন আবার চিলি চিকেনের জন্য সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করতে হবে, তারপরে বানানো, তার থেকে বেটার আজকে নর্মাল একটুখানি মামুনি একটু ডাল সেদ্ধ বানিয়ে নিয়েছে, তো ওই দিয়ে আর কি রুটি খাওয়া হয়ে যাবে, কালকে দেখা যাবে। আজকাল সকালবেলা ঘুম থেকে উঠে না নিজেই ঘাবড়ে যাই, এটা আমাদেরই ঘর, তো এদিক থেকে বাথরুম থেকে বেরোচ্ছিলাম আর সাইডে ছবি টবিগুলো দেখে মনে হচ্ছে তো রাজবাড়িতেই বসে আছে। এদিকে আবার দেখছি কে একজন আমাদের দিকে তাকিয়ে আছে। তো যাই হোক, গুড মর্নিং, আজকে স্যাটারডে, এখন ঘড়িতে বেজে গেছে 7:45। খুব লেটও নয় আমার, খুব আর্লিও নয়, তাই না? লেট নয়, ঠিক আছে। আজকে অনেকগুলো কাজ আছে, সেই জন্য একটু আর্লি উঠে পড়েছি 7:45। কী কী কাজ সেগুলো পরে জানতে পারো। গুড মর্নিং এভরিওয়ান, যে কারণে নাকি আজকে আমরা সকাল সকাল উঠে পড়েছি, সেটা হচ্ছে একটু বেরোতে হবে, ডাক্তারের কাছে যাব। আমৃতে বাবার যে ডাক্তার দেখেছিলেন গৌতম দাস, একটা ফলো আপের ব্যাপার আছে, আর আমরাও যেহেতু চলে যাব, ডাক্তারের সাথে একবার লাস্ট কথা বলে গেলে আমার মনে হয় ভালো হবে। তো কী বলো তো, বাবা এখন মোটামুটি ভালোই আছে। লাস্ট তোমাদেরকে বলেছিলাম যে খেতে একটু অসুবিধা হচ্ছে, একটু গা বমি বমি ব্যাপারটা ছিল, কিন্তু এখন আর সেগুলো কিছুই নেই। ব্যাপারটা কী হয়েছে, বাবার একটা সাইকোলজিতে মনে হয়েছে যে আমি বেশি খেলে আমার প্রবলেম, আমি অল্প অল্প খাই, তো সেই সব করতে গিয়ে না ওয়েটটাও অনেক কমে গেছে। আর মা যেহেতু একা থাকে, বাবা বলছে না বেশি খেলে আমার শরীর খারাপ হবে, মাও বলছে ঠিক আছে তাহলে থাক অল্পই খাও,
তো এই করতে গিয়ে পুরো ব্যাপারটা ঘেটে গেছে। আমি বলেছি প্রত্যেকটা মিলের আমাকে সবসময় ছবি পাঠাবে, আমি দেখবো যে কতখানি করে খাবার বাবা খাচ্ছে। কারণ ডাক্তার বলে দিয়েছে আমি বেশি বেশি করে হাই প্রোটিন খাবার খাওয়াতে হবে। তো যাওয়ার আগে এই কাজটা হয়ে গেলে একটা ভালো, আমারও ভালো, আর মাও বলছে তোরা গিয়ে ভালোভাবে ডাক্তারের সাথে, মানে আমি নয় মেনলি হচ্ছে সৌরভ গিয়ে ভালোভাবে যদি ডাক্তারের সাথে একটু কথা বলে দেয় একটু সুবিধাই হয়। বাবা গলাটা পুরো আটকে গেল। চলো চা খাওয়া হয়ে গেছে, স্নান সারবো, আর 12টার সময় যেতে হবে, তো মোটামুটি 10:30-11টা নাগাদ আমাদের বেরোতে হবে। আজকে সকাল সকাল ব্রেকফাস্ট করে মামনি কিন্তু মামনির কাজে বেরিয়ে গেছে, পোস্ট অফিসে গেছে আজকে তাড়াতাড়ি। এখানে আমাদের জন্য ডিমের অমলেট করছি আর ব্রেড শেকে নিয়েছি, এটাই আমাদের আজকে ব্রেকফাস্ট। তাড়াতাড়ি করে বেরোতে হবে। এই টি শার্টটা আমি শপার স্টপ থেকে কিনেছিলাম, এখন আমি এদিক ওদিক যেখানেই যাচ্ছি না কেন এইটা গায়ে চড়িয়ে নিচ্ছি। খুব ভালো কোয়ালিটির, আর দেখবে একটু কটন প্যান্ট দিয়ে পরে নাও বা জিন্স দিয়ে পেয়ার আপ করে নাও, মানে একদম সামারের জন্য পারফেক্ট। তাই আমি ভাবছি এরকম 2-3টে কিনতে হবে। সৌরভ জানলা থেকে শুরু করে আমাদের দেখালো যে বাইপাস হয়ে আসতে শিয়ালদাটাকে অ্যাভয়েড করতে বললো, বাট 10:30 বেজেছে, মানে সব রাস্তারই সমান অবস্থা, প্রচুর লোড, কারোর একজনের শিফটিং হচ্ছে। আর দেখো আলমারির গায়ে বিবেকানন্দের ছবিটা এখনো আটকে আছে, উড়ে যাবে খানিকক্ষণের মধ্যেই। তো এই যে ডাক্তার দেখিয়ে আমরা বেরোলাম, মোটামুটির মধ্যে রিপোর্ট সব ঠিক আছে, কিন্তু একটাই কথা হচ্ছে যে খেতে হবে। এটা আর কি প্রত্যেক ডাক্তারই বলছে যে 1 ঘন্টা অন্তর অন্তর শুধু খেয়ে যান, আপনার যা ইচ্ছা সেটাই খান। তো আমরা গাড়িটা পার্ক করতে পেরেছি আমির এই অপোজিটে, তো চলো এবার বেরোনো। মাদেরকে বললাম তোমরা এসো না, তোমরা বসো আমৃতি, আমরা গাড়িটাকে ঘুরিয়ে এদিক দিয়ে বেরোবো। আজকে যেহেতু আমৃতে আসা হয়েছিল, তো না বাবার জন্য একটা নার্ভের ডাক্তারও দেখানো হলো, বাবার হাতে পায়ে একটু ঝিঝি করছে, তো ডাক্তার বললো ওটা কেমোর জন্য হয়েছে, একদম ঠিক আছে, ঠিক হয়ে যাবে। তো এটা দেখানো হয়ে গেল, এটা একটা নিশ্চিন্ত বলো। হ্যাঁ অবশ্যই, চলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, তাই বললো তো। হ্যাঁ হ্যাঁ একদমই তাই, শুধু একটাই কথা খেতে হবে। হ্যাঁ বাবাই এখনই বলছে খিদে পেয়েছি, চলো বাড়ি যাওয়া যাক। দেখলাম এখন কর্নফ্লেক্স দুধ দাও, মানে মিনিমাম 2 রকম মাছ তো হচ্ছেই, আর একটা ভালো জিনিস বাবা আমাদের সাথে বসে ডাইনিং টেবিলে খেতে পাচ্ছে এখন, এটা সবচেয়ে বড় পাওনা। না বাবা কিন্তু ভাত খেয়ে গেছিল, যেহেতু ভাবছিলাম যে কতক্ষণ তাই জন্য খেয়ে গেছিল লাঞ্চ, এখন বলো যে আমাকে একটুখানি ভাতই দাও, আমি যে চেয়ে চেয়ে খেলে তবে তাড়াতাড়ি রিকভারি হবে। চলো খেতে বসে যাই আমরা, কি কি আছে একবার চট করে দেখি। এখানে আছে উচ্ছে ভাজা পেঁয়াজ দিয়ে ডাল, ঝিঙে পোস্ত, বাটা মাছ ভাজা, আর তার সাথে এটা হচ্ছে কি ভেটকি মাছের রসা। It's time for us to part. ফোনে একটা বেজেছে, এবার আমরা বেরোচ্ছি। তো মা বলেছিল যে যাওয়ার আগে আরেকদিন আসতে, তো আরেকদিন দেখো সেই আশা হয়েও গেল। তো চলো আবার দেখা হচ্ছে বোম্বে অথবা পুনে, আবার আসিস, আবার আসিস, তার আগে তুমি আসছো, বাবা একটু রেস্ট নিচ্ছে, আমরা ভাবলাম যে বেরিয়ে যাই, কারণ বেশ আকাশটা কালো করেছে, ঝড় বৃষ্টি যদি আসে আরো বেশি দেরি হলে ট্রাফিক হয়ে যাবে, অফিস টাইম এসে যাবে। অনেকদিন পর জানো তো গোপালের জামা আনতে আমি স্বর্গধামে এসেছি, কি সুন্দর সুন্দর দেখতে লাগো জামাগুলো, ভাবলাম যে চলে যাবো তার আগে একটুখানি নিয়ে যাই। এগুলো কিরকম দাম? এটার দাম পড়বে হচ্ছে 1150 টাকা। একটা কারিগরের এই একটা জামা কমপ্লিট করতে 3 দিন সময় লাগে, এবার আপনি 300 টাকা করে রোজ ধরুন, 200 টাকা তো তারই চলে গেল, আপনার কি লাভ করলাম। আচ্ছা এটা কি, এটা থেকে একটু বড় না এক সাইজ?
আজকে জানো তো ভেবেই রেখেছিলাম যে গোপালের জন্য জামা আর এখানে গয়না কিনবো, তো খুব সুন্দর পছন্দ হয়েছে। আমি বাড়ি গিয়ে দেখাচ্ছি কি কি নিয়েছি। সেবার আমরা বেরিয়ে যাচ্ছি গড়িয়াহাটে, আমার সেরকম কাজ নেই, কিন্তু সর্বদমে এত সুন্দর সুন্দর চয়েসেবল জিনিস পাওয়া যায়, তোমরাও কিন্তু আসতে পারো গোপালের জামা কাপড় কেনার জন্য। আর গয়না আমি সিটি গোল্ডের গয়না কিনেছি, গিয়ে দেখাচ্ছি বাড়িতে। আর মেঘটা কিন্তু ভালোই করেছে, চলো বেরিয়ে যাওয়া যাক। গাড়িতে একটা সুন্দর গান বাজছে আর বাইরের ওয়েদারটা দেখো, জাস্ট ওয়াও ওয়াও নয় ভাও, ভয় পাচ্ছি আমি, কালো ঘুরে গেছে। আই হ্যাভ সিন সাচ ডার্ক ক্লাউডস। একদম না বাজে রকম ফেসে গেলাম, মানে বলে না গোপাল মাথার উপর আছে, একটা ব্যারিকেড উড়লো আমাদের গাড়ির ঠিক পাশে সাইড দিয়ে, মানে মনে হয় 2 ইঞ্চির জন্য জাস্ট বেঁচে গেছি। আমরা কোয়েস্টে চলে যাচ্ছি, কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না, বিভৎস ঝোড়ো হাওয়া, মানে গাড়িটা পুরো শেক করছে হাওয়াতে। আমরা কোয়েস্টে ডুবে যাচ্ছি এখন, মানে এই পরিস্থিতিতে যাওয়া যাবে না। মানে সবে আমরা এসেছি বড় না পাঁচ সাল ক্লাস, এখন কতটা যেতে হবে এরকমই একটা ব্যারিকেড, মানে উড়ে আসলো, সাংঘাতিক বাজে অবস্থা, মানে এরকম ফাঁসা নেই প্রথম ফাঁসলাম। লিটারালি প্রাণের ভয় নিয়ে আমরা কোয়েস্টে ঢুকে পড়েছি। বাইরের যা পরিস্থিতি, গাড়ি চালানোর তো দুমাত্র, বেরোনোটা একদম সেফ নয়, জানি না কখন কমবে কী হবে, বা এখন এই উদ্দেশ্য ঠিকভাবে ঘোরাঘুরি করাটাই হবে, আর কিছু করার নেই। বাট লিটারালি আজকে প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম, মানে খুব ভয় লেগেছে। আর তারপরে মা এখন ফোন করেছে, বলে আমাদের কমপ্লেক্সে যে একটা রাধাচূড়া গাছ আছে ওটা নাকি ভেঙে পড়ে গেছে, মানে ভাবো কি অবস্থা। আর আমরা যখন এই ক্রস করলাম রাস্তাটা, তারপরে আমাদের পেছন থেকে ধাক্কা মারছে, আমি বুঝতে পারছি হাওয়াটা এসে গাড়িটা যেন মানে কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। ওয়েদারের অবস্থা খুব একটা ভালো নয়, সৌরভ আর মামুনিকে ফোন করে জিজ্ঞাসা করছে ওদিকে বৃষ্টি হয়েছে কিনা, হয়েছে তো বটেই, মানে থেমেছে কিনা, মেঘ ডাকছে। আর সত্যি কথা বলতে কোনো কিছু প্ল্যানিং নেই এইরকমভাবে, মানে হসপিটালে জামা কাপড় পরে আমার কোয়েস্টে যে ঘুরতে বা কোনো কফি শপে বসতে ইচ্ছা করলো সেরকমটা নয়। বাবা বিশাল জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, তো বৃষ্টিটা যেহেতু ধরেছে আমরা এই পার্কিংয়ে আসলাম, ভাবছি বেরিয়ে যাবো। না আজকে যদিও রথ নয়, বাট বর্ষার দিনে কিন্তু চায়ের সাথে টাটা মন্দ নয়, তাই না? খুবই ভালো, আর কি সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, বৃষ্টিটা বেশ জোরেই পড়েছে। যাই হোক, আমাদের চায়ের সাথে পাঁপড় ভাজা। আজকে লিটারালি আমি আর সৌরভ যে পরিমাণে ভয় পেয়ে গেছিলাম না গাড়ি নিয়ে বেরোই, মনে হয় এরকম ভয় কোনোদিনও পাইনি বলো। সত্যি কথা, আর এই বৃষ্টিতে গাড়ি নিয়ে বেরোনো প্রথম, আমাকে গাড়ি ডেলিভার হয়েছিল মোটামুটি অক্টোবর সেপ্টেম্বর, তারপর এখানে আমি এসে গরম গাড়ি চালিয়েছি, বৃষ্টিতে আমি গাড়ি চালাইনি, আর যেই চালালাম তো চালালাম এমন একটা দিনে, উফ। যখন ওই ব্যারিকেডটা উড়ে গেল পাশ দিয়ে না, তারপরে মনে হচ্ছে ভাই প্রাণে বাঁচিয়ে দাও, আমি পুরো বুঝতে পারছি লিটারালি সৌমি গোপালকে ডাকছে যে না কোনো একটা ছায়া চাই যেখানে গিয়ে দাঁড়াবো, আর সামনে কোয়েস্ট মলটা সত্যি কথা বলে গোপালকে ডাকলে ঠিকঠাক করে হয়ে যায়, পাশে ঠিক মানে কোয়েস্ট মলটা আছে, একটু এগিয়ে যেতাম পাশাপাশি করে, তা কোথায় দাঁড়াতাম, সিআইটি রোড শিয়ালদার মধ্যে। যাই হোক, আমরা যে সহি সালামত ঘরে পৌঁছে গেছি এটা অনেকটা মানে ঠাকুরের দয়া বলতে পারো, সত্যি তাই। তো তোমাদেরকে দেখাই আমার ভোপালের কি কি শপিং হয়েছে। হ্যাঁ, তার আগে একটা কথা বলতে চাই, তোমরা অনেকেই দেখছি বলছো যে ফটো ফ্রেমসগুলো যদি ব্ল্যাক আমি নিতাম তাহলে বেশি ভালো লাগতো, তো আমার মনে হয় যে ব্ল্যাক যদি ওয়ালে লাগাতাম, এতগুলো ছবি যেহেতু আছে অনেক বেশি ভিজিবল হতো, সেটা আমি চাইনি, তাই জন্য আমি হোয়াইট ফ্রেমগুলো লাগিয়েছি, তো আমার দেখতে খারাপ লাগছে না। আর একটা কথা, সবাই তোমরা বলছো দেখছি যে পর্দা দেখো আমি চেঞ্জ করিনি, আগেই বলেছি কারণ আমি চাইনি খুব বেশিটাকে ইনভেস্ট করতে, এখন দেখো আবার পুনে চলে যাচ্ছি, আবার কবে আসবো জানা নেই, কারণ অফিস আবার ধীরে ধীরে কিন্তু খোলার পথে, আর বল কথাটা বলো না চেপে যাবো, সেই কারণে আমি আর ইনভেস্ট করতে জানি না কিছুদিন আগেই আমার পর্দাগুলো। আর তোমরা অনেকেই বলেছো যে ইয়েলো কম্বিনেশনে পর্দা লাগানোর জন্য, ঠিক আছে এই ওয়ালটা যে সবসময় ভিজিবল হবে সেরকমটা না, তোমরা যদি এই ফ্রেমটাই দেখো এর মধ্যে কিন্তু কোথাও ইয়েলো নেই, আর এই হোয়াইট পর্দাগুলো কিন্তু খারাপ লাগছে না। হ্যাঁ,
যেহেতু বুঝতেই পারছো কিছুদিন আগে চেঞ্জ করা হয়েছে, তাই আর চেঞ্জ করিনি আমি। প্যাকেটেরও একটা ব্যাপার আছে, দেখাই। এই দেখো এই দুটো জামা কিনেছি, এটা না ভীষণ পছন্দ হলো, ইয়েলো আর এরকম গ্রিনের কম্বিনেশনে সাইডগুলো এরকম স্টোন লাগানো আছে। দুটোই আমি ফ্রক নিয়েছি, তো এইটা তো আর কি জন্মদিন আসছে তাই জন্য একটা নিয়ে নিয়েছি। আর এত আর্লি শপিং জন্মদিনে? না, জন্মদিনে আরেকটা জামা লাগবে, এটা একটা হয়েছে। আর এটা একটা সুতির মধ্যে নিয়েছি ডেলি ইউজের জন্য, গরমে ভালোই লাগবে, একটা কোটকি প্রিন্টে বেশ ভালো লাগলো দেখতে। তো এই দুটো জামা নেওয়া হয়েছে, যেটা মেনলি ভালো লেগেছে এই সিটি গোল্ডের জুয়েলারিগুলো, বললো যে নিয়ে যাও, কালার যদি ফেড হয়ে যাও আবার পালিশ করে নেওয়া যাবে। এটা হচ্ছে নেকলেসটা, আর মুকুটটা এইরকম দেখতে। তো আমার গোপাল এরকম কখনোই পরেনি, তাই ভাবলাম নিয়ে দেখি, দেখতে ভালোই লাগবে। তো এই আর কি কেনাকাটি হয়েছে। আর সর্বদামের অ্যাড্রেসও তোমাদেরকে দিয়ে দিই, তোমরা ইনকেস যদি যেতে চাও মনে করছো তাহলে যেতে পারো। এখানে দেখো ফোন নাম্বারও দেওয়া আছে, লোকেশনের জন্য তোমরা ফোনও করে নিতে পারো। এটা কিন্তু কোনোরকম প্রমোশনাল ভিডিও নয়, অ্যাকচুয়ালি আমি গোপালের জন্য ওখান থেকেই জামা কাপড় কিনতে প্রেফার করি, তাই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। কালকে কিন্তু আমাদের গাছে তুলে তুমি মইটা কেড়ে নিয়েছিলে। হ্যাঁ, প্রচুর ফাঁকি মেরে দিয়েছি না? হ্যাঁ, একটা তো মনে চিলি চিকেন খাওয়াবে, তারপরে হাওয়া মোগলাই পাওয়াটা খেয়ে তোমরাই খেতে পারলে না। আমার চিলি চিকেন মামাতে কোনো কথা, চলো এখন এই যে কিচেনে ঢুকে যাও। একটা সন্দেশ খেয়ে জল খেয়ে শুয়ে পড়বো আমি, চিলি চিকেনটা কার জন্য বানাতাম বলো? এবার আমি তোমাদেরকে বলি, যারা তোমরা ভাবছো সৌমি তুমি কি লাকি, সৌরভ কি সুন্দর চিলি চিকেন বানাতে পারে, তাদেরকে বলি স্যার কিন্তু শুধুমাত্র খুন্তিটা নয়, পুরো যে আনুষঙ্গিক জোগাড় যন্ত্র আছে, ম্যারিনেশন আছে, সব কিন্তু এই সৌমি। পুরোটা নয়, আমি ভাবছি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে পাশে থাকে সবসময়, আমিও থাকি বলো। ভালো কিন্তু হয়েছে দেখতে। হ্যাঁ, এই পকোড়া গুলো হেভি খেতে হয়েছে, আমরা না খুব বেশি কর্নফ্লাওয়ার দিই না, এই পকোড়া গুলো হেভি খেতে হয়েছে। খেলাধুলা করুক, আর এর সাথে কিন্তু আমরা আজকে রুমালি রুটি অর্ডার করেছি, এর সাথে রুমালি রুটি ছাড়া ঠিক জমে না। শেফের কাজ শেষ, এবার কিন্তু টেস্টিং এর পালা, পাস না ফেল সেটা জানা যাবে। না পাস তো করে যাবো, ওই ডিস্টিংশন মার্কসটা আসবে কি না সেটাই অ্যাকচুয়ালি দেখার। ভালো হয়েছে না? খুব ভালো হয়েছে। না এই চাইনিজ জিনিসগুলো কিন্তু সত্যি আমি ভালো বানাই, মানে নিজের ঢাক নিজে পেটাচ্ছি না একদমই, তোমরা এরকম ভেবোই না। সবই তিনবার বলেছে খুব ভালো হয়েছে, ঠিক আছে আরেকবার বলো। নেই না, এবার সবাই খেয়ে কি বলে সেটাই দেখার বিষয়। খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। আজকে যেহেতু এটা আমি বানিয়েছি তাই রিভিউটা আমি দেব না, এখানে সবাই লাইন দিয়ে বসে খাচ্ছে, কিরকম হয়েছে? ও আচ্ছা, তাহলে এটার কোনো ক্রেডিট নেই তো। খাওয়া দাওয়াটা কিন্তু দারুণ হলো, আর আজকের ওয়েদারটাও ফাটাফাটি সুন্দর, হুড়হুড়ে হাওয়া দিচ্ছে, এসি চালাতে হবে না, দারুণ একটা ঘুম হবে। তো স্যাটারডেটা বেশ বলতে গেলে ভালোই কাটলো, আর বাবারও আজকে ডাক্তার মানে বেশ পজিটিভই বললো যে হ্যাঁ সব কিছু ঠিক আছে, আপনি জাস্ট খাওয়া দাওয়া করুন তাহলে আপনি একদম নর্মাল হয়ে যাবেন। তো এইসব শুনে বলতে পারি একদম এন্ড অফ দ্য ডে বেশ ভালোই গেল আজকের দিনটা। তো আমি ব্লগটাকে এন্ড করবো, তার আগে কয়েকটা কথা বলতে চাই। তোমরা দেখছো বা আমিও নিজে ফিল করছি যে একটুখানি ইরেগুলার হয়ে গেছি, জেনারেলি উইকে একদিন করে আমি ভিডিও গ্যাপ দিই, কিন্তু এখন একটু বেশি গ্যাপ হয়ে যাচ্ছে, বিকজ বাবা অসুস্থ হয়ে গেলো, ওই নিয়ে একটুখানি আপসেট ছিলাম আমি। তারপর ধরো আমাদের পুনেতে যাওয়া গোছানো আছে, এই আছে, তার মধ্যে আরও টুকটাক কয়েকটা কাজ চলছে যেগুলো সবসময় সব কিছু তো আর শেয়ার করা যায় না এক্ষুনি, তো সেইগুলো নিয়ে না আমি একটুখানি চাপেই আছি বলতে পারো। আর আমার মেন্টাল পিস যখন থাকে না আমি ভিডিও
বানাতে পারি না, কারণ আমার মনে হয় এটা আমার একটা ভালো লাগার জায়গা। আমার মনে হয় কাজগুলো গুছিয়ে করে নিই, তারপরে আবার আমি এনার্জির সাথে ভিডিওটাকে শুরু করব। এটা বলতে পারো আমার একটা নেগেটিভ সাইড, সব মানুষ তো একদম পারফেক্ট হয় না, আমি সেরকমই একজন মানুষ, আমি একদম পারফেক্ট নই, তো তাই জন্য মাঝে মাঝে ভিডিও এখন গ্যাপ হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, খুব তাড়াতাড়ি রেগুলারাইজ হয়ে যাবো, তোমরা প্লিজ রাগ করো না। তোমরা অনেকে লিখছো এটা তোমার জব, এটা তোমার জব, এটা আমার জব, কিন্তু কী বলো তো মানে ভালো লাগে, মানে ভালোবেসে বানাই আমি ব্লগ, কারণ আমার মনে হয় আমি রান্না করতে ভালোবাসি, ঠিক আছে, তোমার সাথে রান্না শেয়ার করি, কখনো কখনো অনেক কিছু শেয়ার করি, কিন্তু আমার যদি মাথা অন্যদিকে থাকে, মন অন্যদিকে থাকে, আমি কী ভিডিও বানাবো, কী তোমাদেরকে এনার্জি দেবো, কী তোমাদেরকে মোটিভেট করবো। তো যাই হোক, এই কথাটা আমার মনে হলো বলা খুব দরকার, কারণ আমি লাস্ট কয়েকদিন ধরে দেখছি কমেন্টে এরকম টাইপের অনেক কিছু আসছে। তো চলো আজকের মতো ব্লগটা এ পর্যন্তই। আর হ্যাঁ, অনেকে বলছো যে এই কারণে তোমার সাবস্ক্রাইবার বাড়ছে না, সত্যি বলতে হ্যাঁ, ব্লগের শেষে আমি সবসময় বলি যে প্লিজ সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইবার বাড়ছে না, প্লিজ প্লিজ প্লিজ, কিন্তু যতটুকুন সাবস্ক্রাইবার আমার চ্যানেলে আছে না কেন, আমি তাদের নিয়ে ভীষণ খুশি। দুদিন গ্যাপ দিলে যদি আমার সাবস্ক্রাইবার না বাড়ে, আমার আর কিছু বলার নেই, তোমরা বুঝে নাও। চলো, কালকে আবার দেখা হচ্ছে, টাটা।